দায় দায়িত্ব দায়বদ্ধতা এই তিনটি গুণী আছে তার এমনই বলেন এলাকার বাসিন্দারা। করোনা হোক বা লকডাউন, খাদ্য সামগ্রী বিতরণ, স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন, জগদ্ধাত্রী পুজো করার পাশাপাশি অনেক সামাজিক কার্যকলাপ এবং কর্মসূচিতে নিজেকে নিয়োজিত রাখেন সঞ্জয় নন্দী। তেমনই রবিবার করলেন তার দায়িত্ব পালন। ছেলের জন্মদিনে এলাকার গরিব মানুষদের পেট ভরে খাওয়ালেন তিনি। কারণ সঞ্জয় নন্দী বারে বারে বলেন, মানব সেবাই হলো পরম ধর্ম। কথায় আছে, দরিদ্র সেবাই হলো নারায়ণ সেবা। কারণ মানব দেহেই দেবতা অধিষ্ঠান করেন। তাই জাঁকজমক বা আড়ম্বর পূর্ণ করে ছেলে জন্মদিন পালন না করে নরনারায়ণ সেবা করেই তা পালন করলেন পিতা সঞ্জয় নন্দী। কারণ কোভিড আবহে সঞ্জয় নন্দী জাঁকজমক করে 4 বছর বয়সী ছেলে রিকবনি নন্দীর জন্মদিন পালন করতে চাননি। এদিন তাই এলাকার প্রান্তিক এবং দুস্থ হাজার খানেক মানুষের হাতে ছেলে জন্মদিন উপলক্ষে পোলাও, আলুরদম, পায়েস, পান্তোয়া এবং কেক তুলে দিলেন। তবে রিকবনি নন্দীর বাবা সঞ্জয় নন্দী বলেন, ছেলেকে উপহার হিসাবে কিছু দিতে পারেননি, তাই এলাকার সকল গরিব মানুষকে পেট ভরে খাওয়াচ্ছি এবং লকডাউন যতদিন থাকছে ততদিন এভাবেই মানুষের পাশে থেকে কাজ করে যাব আমি। পাশাপাশি এলাকার বাসিন্দা সৌমেন দত্ত বলেন, সঞ্জয় নন্দী খুবই মিশুকে মানুষ। কারণ এই কঠিন সময়ে মানুষের পাশে থেকে দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। ছেলে জন্মদিন উপলক্ষে এলাকার প্রান্তিক মানুষদের ভুলে যাননি সঞ্জয় নন্দী। সঞ্জয় নন্দী হচ্ছে আমার ছোট ভাই এবং খুব প্রিয় ছেলে। ওর ছেলের আজ 4 বছর বয়স হলো। ও এই 4 বছর বয়সে এই জন্মদিনটাকে একটা দরিদ্র নারায়ণ সেবার মাধ্যম দিয়ে জিনিসটাকে উপভোগ করার চেষ্টা করে, প্রত্যেক বছরই করে। এবং শুধু এখানে নয়, ভূতনাথে গিয়েও কিছু দরিদ্রদের খাবার দাবার দেয়া এইসব, এইভাবে এইভাবে ও প্রত্যেক বছরই করে আসছে। ঠাকুর চাইলে আরও যেন বেশি করে করতে পারে, এটাই আমরা চাই। আমাদের কাছে এইটাই কাম্য সবথেকে বেশি, সবথেকে ভালো লাগে। ওর পরিবারকে খুব ভালোবাসে, যেটা সবথেকে মানে কি বলবো, এটাকে বলে বোঝানো যায় না। যে তার পরিবারকে ভালোবাসে সে কিন্তু ঈশ্বরের কৃপাটা সবথেকে বেশি পায়। তাই আজকে এই দরিদ্র নারায়ণ সেবা 1000 লোক আয়োজন করেছে। সেই আয়োজনের মাধ্যমে এই সবাই গরিব দুঃখীকে একটি করে প্যাকেট দেওয়া হচ্ছে এবং আরও অনেক জায়গায় গিয়ে এগুলো বিতরণ করা হবে। আমরা কার্যক্রম চালু করেছি, দেখা যাক কতদূর কি করতে পারি আমরা। হ্যাঁ, প্রত্যেক বছরেই এভাবে করে, প্রত্যেক বছরই করে এবং সব 1000-1500 করে লোক খাওয়ায়। কিন্তু লকডাউনের কারণে আমরা একটু সীমিতভাবে আয়োজন করেছি, কারণ যেহেতু লকডাউন আপনারা তো জানেন, তো সেই জন্য আমরা যাতে দূরত্ব বজায় রেখে সব কিছু বজায় রেখে এবং মাস্কের মাধ্যমে, আমি হয়তো বলতে পারেন যে আমি মাস্ক পরিনি, কিন্তু কথা বলছি বলে তাই মাস্কটা খুললাম। তাই এইভাবে আমরা এই আয়োজনটাকে সম্পন্ন করতে চাই। আলুরদম, পায়েস, মিষ্টি, কেক, এটা 1000 গরিব মানুষকে খাওয়ার একটা ইচ্ছা জেগেছে ছেলের জন্মদিনের দিনকে। ছেলের জন্য তো কিছু করতে পারিনি, তাই বাবা হিসাবে গরিব মানুষকে সাথেই থাকলাম আজকে। একদম পুরো মেনেই করছি আমরা। মির্জাপুর বান্ধব সম্মেলনী প্রত্যেক বছরই বিভিন্ন ত্রাণের আয়োজন করে থাকে, তো আজকে একটা বিশেষ দিন। আজকে সঞ্জয় নন্দীর ছেলের জন্মদিন, তার জন্য কোনো আড়ম্বর নয়, মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ানো নয়, ও 1000 লোককে নরনারায়ণ সেবার মাধ্যমে নিজের পুণ্যের কাজটা করতে আজকে পেরেছে। হ্যাঁ, সবার আশীর্বাদ ওর সঙ্গে থাকুক, ওর ছেলের সঙ্গে থাকুক, এইটুকুনই বক্তব্য। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।